এসআর কার্টুন পয়েন্ট। বন্ধুরা, আজকের গল্প লাল নীল হলুদ টিম। বিরামপুর গ্রামে গীতার বিনা নামে দুই বোন বাস করত। বিনার জন্মের কিছুদিন পরেই গীতা ও বিনার বাবা মা মারা যায়, আর তখন থেকেই দু বোন মিলে অনেক কষ্টেই দিন কাটাতো। গীতার বয়স অনেক কম থাকলেও সে তার ছোট বোন বিনাকে মায়ের মতোই আদর স্নেহ দিয়ে আগলে রাখত। গীতা জঙ্গলে ফুল তুলে কোনো রকমে দু বোনের পেটের ভাত জোগাড় করত। বিনা, কোথায় গেলি বোন? তাড়াতাড়ি এদিকে আয় তো বোন, জঙ্গলে যেতে হবে নাকি? তোকে বাড়িতে একা রেখে তো জঙ্গলেও যেতে পারবো না, না জানি কখন কি করে বসিস, তখন আমার হবে যত জ্বালা। গীতার এসব কথা শেষ হতে না হতেই সেখানে বিনা চলে আসে। দিদি, তুইও না আমাকে নিয়ে বড্ড বেশি ভাবিস, আমি আবার কি করব? হ্যাঁ, আমাকে একা রেখে তুই জঙ্গলে যাবি না এটা আমি ভালোও জানি, আর জঙ্গলে গেলেও তুই আমাকে ফুল তুলতেও দিস না, শুধু শুধু আমাকে একা একা ঘুরে বেড়াতে হয়। তোকে কেন ফুল তুলতে হবে শুনি? তুই তো এখনো অনেক ছোট, তাই তোকে কোনো কাজ করতে হবে না, তুই শুধু আমার পাশে পাশে থাকবি, তাতেই হবে। যাই হোক, চল এবার জঙ্গলে যাই, দেরি হয়ে যাচ্ছে তো। এরপর গীতা আর বিনা মিলে জঙ্গলে যায়, আর জঙ্গলে গিয়ে গীতা ফুল তুলতে থাকে, আর বিনা গীতার পাশে ঘুরে বেড়াতে থাকে। কিন্তু বিনা ঘুরতে ঘুরতেই একটু দূরে চলে যায়, আর হঠাৎই সে একটা গর্তের মধ্যে ধপাস করে পড়ে যায়। কিন্তু গীতা ফুল তোলায় মনোযোগী হওয়ায় এসব কিছুই জানতে পারে না। আহ, ও মা গো, গর্তে পড়ে বুঝে আমার কোমরটা ভেঙেই গেল, কি ব্যথাই না করছে কোমরটা। এসব কথা বলতে বলতে বিনা ধীরে ধীরে উঠে দাঁড়ায়, আর চারিদিকে তাকিয়ে সে তো ভীষণ অবাক। একি, এ আমি কোথায় চলে এলাম রে বাবা? চারিদিকে তো দেখছি ডিমে ভরা, একি এটা কি ডিম রাজ্য নাকি? ও মা, এত ডিমের মধ্যে এই তিনটা ডিম তো অদ্ভুত রঙের, এমন অদ্ভুত রঙের লাল নীল হলুদ ডিম তো আগে কখনো দেখিনি। লাল নীল হলুদ ডিম তিনটা অন্যান্য ডিমের থেকে অনেকটা বড় দেখছি, যাই ডিম তিনটার কাছে গিয়ে দেখি তো একটু। এ কথা বলে বিনা কৌতূহল বশত লাল নীল হলুদ ডিমের কাছে যায়, আর ডিম তিনটা ছুঁয়ে দেয়, আর সাথে সাথে সেখানে ভয়ঙ্কর একটা ডাইনি চলে আসে। ডাইনিকে দেখে তো বিনা ভীষণ ভয় পেয়ে যায়। আমার ডিম রাজ্যে আমার শিকার হয়ে আসায় তোকে স্বাগত জানাই, সেই কবে আমি একটা শিকার খেয়েছি, আর শিকার খেয়ে ক্লান্ত হয়ে ঘুমে পড়েছি, কিন্তু এতদিন কোনো শিকার আমার ডিম রাজ্যে আসেনি, আর লাল নীল হলুদ ডিমও স্পর্শ করেনি, তাই তো আমি ঘুম থেকে জেগে উঠতে পারিনি। যাকে আজ তুই আমার ঘুম ভাঙিয়ে দিয়ে আমার বড্ড উপকার করলি, তোর এই উপকারের পুরস্কার হিসেবে আমি না তোকে খেয়ে মৃত্যু উপহার দিব, কিন্তু সেই পুরস্কার নিতে যে তোকে পূর্ণিমার রাত পর্যন্ত অপেক্ষা করতে হবে, কারণ আমি আবার পূর্ণিমার রাত না আসলে শিকার খেতে পারি না। এ কথা বলে রাক্ষসী বিনাকে বেঁধে রেখে সেখান থেকে চলে যায়, আর বিনা অসহায়ের মতো কাঁদতে শুরু করে। হে ভগবান, এ আমি কোথায় ফেসে গেলাম? তার মানে এই গর্তটা রাক্ষসী ডিম রাজ্যে আসার প্রবেশ পথ, আর এখানে এসে আমি কেন পাকনামি করে যে লাল নীল হলুদ ডিমটা ছুঁতে গেলাম? দিদি ঠিকই বলে, আমি শুরুতে ঝামেলা বাঁধাই, কিন্তু ভগবান আমি এই ঝামেলা থেকে এখন কি করে বাঁচব? দিদি, হ্যাঁ দিদি, কোথায় তুই? আমাকে এখান থেকে নিয়ে যা, নয়তো ওই ডাইনি যে আমাকে খেয়ে ফেলবে দিদি। এসব কথা বলে বিনা ডিম রাজ্যে কাঁদতে থাকে। এদিকে গীতার তো বিনাকে খুঁজতে খুঁজতে নাজেহাল দশা,
আর এত খোঁজার পরেও গীতা বীণাকে না পেয়ে এক ভৈরবী মায়ের কাছে যায়। আর ভৈরবী মাকে সব কথা খুলে বলে। আর এইসব কথা শুনে ভৈরবী মা বলেন, অস্থির হোস না বাছা, একটু ধৈর্য ধর। আমি এক্ষুনি ধ্যানে বসছি আর দেখছি কোথায় আছে তোর বোন। এ কথা বলে ভৈরবী মা চোখ বুঝে ধ্যান করতে শুরু করে। আর ধ্যান শেষ করে ভৈরবী মা বলেন, বাছা তোর বোন তো মহা বিপদে আছে। তোর বোন এখন ডিম রাজ্যে ডিম রাক্ষসীর হাতে বন্দি আছে। আর আগামী পূর্ণিমার রাতে তো ডিম রাক্ষসী তোর বোনকে খেয়ে ফেলার পরিকল্পনাও করছে। এসব আপনি কি বলছেন ভৈরবী মা? না, এটা কিছুতেই হতে পারে না। আমি আমার বোনকে কিছুতেই হারাতে পারি না। দয়া করে আপনি আমার বোনকে বাঁচানোর একটা উপায় বলে দিন। বলছি বলছি, ওই ডাইনিকে মারার একমাত্র উপায় হলো নিশিন্দা জল। নিশিন্দা জল ডাইনির গায়ে ছোঁয়ালেই ওই ডাইনি মারা যাবে। তবে তোর কপাল ভালো যে ওই নিশিন্দা জল আমার কাছেই আছে। কিন্তু বাছা, শুধুমাত্র পূর্ণিমার রাতেই তো ওই ডাইনি ডিম রাজ্যে প্রকট হয়। আর তাই ওই ডিম ডাইনিকে মেরে ফেলার জন্য আর তোর বোনকে মুক্ত করার জন্য তোকে পূর্ণিমার রাত পর্যন্ত অপেক্ষা করতে হবে। সে না হয় অপেক্ষা করব, কিন্তু মা দয়া করে আপনি আমাকে নিশিন্দা জল দিয়ে দিন। আর আমাকে এই ডিম রাজ্যে যাওয়ার পথ বলে দিন মা, আমি তো ডিম রাজ্যে যাওয়ার পথ জানি না। এরপর ভৈরবী মা গীতাকে নিশিন্দা জল দেয় আর ডিম রাজ্যে যাওয়ার পথ বলে দেয়। আর সেই জল নিয়ে গীতা বাড়ি ফিরে যায় আর পূর্ণিমার রাতের অপেক্ষা করতে থাকে। আর পূর্ণিমার রাত আসতেই গীতা সেই নিশিন্দা জল নিয়ে জঙ্গলে যায়। আর ভৈরবী মায়ের বলে দেওয়া পথ অনুসারে গীতা ডিম রাজ্যে পৌঁছেও যায়। আর সেখানে গিয়ে গীতা দেখে রাক্ষসী বীণাকে খাওয়ার প্রস্তুতি নিচ্ছে। খবরদার শয়তান রাক্ষসী, আমার বোনের দিকে আর একটাও এগুবি না। আর আজ আমি তোকে মেরে তোর মানুষ খাওয়া চিরদরে ঘুচিয়ে দিব। উচকি মানুষ হয়ে তুই আমাকে মারবি? তার আগে আমি তোকে আর তোর বোনকে খেয়ে খিদে মেটাবো। এ কথা বলে রাক্ষসী যেই না গীতার দিকে এগোয়, অমনি গীতা রাক্ষসীর গায়ে নিশিন্দা জল ছিটিয়ে দেয়। আর সাথে সাথে রাক্ষসীর গায়ে আগুন লেগে রাক্ষসী পুড়ে মারা যায়। সেই সাথে লাল নীল হলুদ টিমও অদৃশ্য হয়ে যায় আর বীণার বাঁধনও খুলে যায়। যাহ বাবা, এই লাল নীল হলুদ ডিম অদৃশ্য হয়ে গেল কেন? তবে কি এই ডিম রাক্ষসীর কোনো ফাঁদ ছিল নাকি? হয়েছে, তোকে আর পাকনামো করতে হবে না। কারণ তোর এই পাকনামির কারণে একবার আমি তোকে হারাতে ধরেছিলাম। কিন্তু আমি চাই না এবার এমন কিছু হোক। চল এবার বাড়িতে যাই। এরপর গীতা আর বীণা খুশি মনে বাড়ি ফিরে যায়।